বাবরি মসজিদ নিয়ে বিতর্ক চলেছিল বহু দিন ধরেই পাঁচশো বছরের এক বিতর্কের সমাধান হয়েছে সেই নিয়ে লড়াই কোর্ট পর্যন্ত গড়ায় এই বিতর্কের মধ্যে এবার নাম লেখালো আরও এক মসজিদ এর মধ্যে এবার মধ্যপ্রদেশের একটি স্থাপনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে সোমবার আরও এক বিতর্কিত ধর্মীয় স্থানে বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট সমীক্ষা চালাবে ভারতের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা বা এএসআই ধার জেলার ভোজশালায় রয়েছে এক বিতর্কিত সৌধ হিন্দুদের একাংশের বিশ্বাস সৌধটি আসলে বাগদেবী বা সরস্বতী মন্দির অন্যদিকে মুসলিম সমাজের একাংশের দাবি ওই সৌধ হল কমল মাওলা মসজিদ এই ঘটনায় একটি পিটিশন দায়ের করে একটি হিন্দু গোষ্ঠী এখন সেখানে সমীক্ষা চালাবে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ বা এএসআই সোমবার এমন আদেশই দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট মধ্যপ্রদেশের ধার এলাকার ভোজশালায় এই স্থাপনা অবস্থিত এ বিষয়ে বিচারপতি এস এ ধর্মাধিকারী ও দেবনারায়ণ মিশ্রের হাইকোর্ট বেঞ্চ বলেছেন আগে সমীক্ষা হোক এতে ভিডিও ও ছবি যুক্ত করতে হবে আগামী উনত্রিশে এপ্রিলের মধ্যে এই সমীক্ষার ফল আদালতের কাছে জমা দিতে হবে এ নিয়ে সেদিন পরবর্তী শুনানি হবে সমীক্ষায় সব ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করার নির্দেশ দিয়েছে আদালত এর মধ্যে কার্বন ডেটিং র্যাডার সিস্টেম থাকতে হবে এর আগে দায়ের করা পিটিশনে আবেদন করা হয় এখানে যেন প্রাত্যহিক প্রার্থনা করতে দেওয়া হয় পিটিশন দায়ের করার আগেই অবশ্য এই স্থাপনা নিয়ে চলছে বিতর্ক এতদিন বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোয় এখানে প্রার্থনার অনুমতি ছিল বছরের বাকি সময় এখানে নামাজ পড়তেন মুসলমানরা একে তারা ডাকেন কামাল মাওলা মসজিদ নামে উনিশে ফেব্রুয়ারি ভোটশালা সৌধ চত্বরের বৈজ্ঞানিক সমীক্ষা চেয়েছিল হিন্দু ফ্রন্ট ফর জাস্টিস নামে হিন্দু সংগঠন হাইকোর্টে তারা আবেদন করেছিল এলাকাটির বৈজ্ঞানিক সমীক্ষা করে বলুক সৌধটি হিন্দু মন্দির না মসজিদ সৌধটির দেখভালের দায়িত্ব আপাতত এএসআই এর হাতেই ন্যস্ত করা হয়েছে হাইকোর্টে এএসআই জানিয়েছে উনিশশো দুই ও উনিশশো সালে শেষবার ভোটশালা চত্বরের অবস্থার মূল্যায়ন করা হয়েছিল সৌধ প্রাঙ্গনের বৈজ্ঞানিক তদন্তের জন্য বর্তমান আবেদনে তাদের কোনো আপত্তি নেই তবে মুসলিম পক্ষ হিন্দু ফ্রন্ট ফর জাস্টিসে আবেদনটির বিরোধিতা করেছিল হিন্দু সংগঠনটি এই আবেদন করেছে এস এক পুরনো আদেশের প্রেক্ষিতে দু সালের সাতই এপ্রিল এই আদেশ দিয়েছিল এএসআই সেই আদেশ অনুসারে হিন্দুদের প্রতি মঙ্গলবার ভোটশালা চত্বরের ভিতর পূজা করার অনুমতি দেওয়া হয় আর প্রতি শুক্রবার সেখানে নামাজ পড়তে দেওয়া হয় মুসলমানদের হিন্দু ফ্রন্ট ফর জাস্টিস বলেছে এএসআই কোনো সমীক্ষা ছাড়াই ওই নির্দেশ দিয়েছিল ওই চত্বর প্রায় এক হাজার বছরের পুরনো বলে দাবি করে সেখানে বৈজ্ঞানিক তদন্তের আবেদন করেছিল সংগঠনটি এবারে সিরিজ দুবে নামে হিন্দু পক্ষের আইনজীবী তিনি এ বিষয়ে কি বলেছেন তার বক্তব্য শোনাবো আপনাদের শুনে নিন বক্তব্য তার बहुत सालों को लेकर वैसे अभी तक तो कई सारी लग चुकी है पर 2022 में हिंदू फ्रंट ऑफ जस्टिस और जन उद्घोष संस्था सेवा संस्था द्वारा दो पिटिशन लगाई गई थी जिसमें भोजशाला स्मारक जो है वो हिंदुओं का मंदिर है राजा भोज द्वारा बनाई गई एक स्मारक है जो उनका महाविद्यालय हुआ करता था और वो उसका सर्वे हो और वो स्ट्रक्चर कब का बना है उसका एसआई सर्वे हो उसकी कार्बन डेटिंग हो ऐसी एक पिटिशन लगाई गई थी और इसके पूर्व में कुछ तीन पिटिशने लगाई गई थी अंतर सिंह व अन्य द्वारा मौलाना कमाल सोसाइटी द्वारा इन दो तीन पिटिशन्स लगी थी जो इसके साथ क्लब होकर चल रही है आ, इसी बीच में आज उस उक्त मामले में सुनवाई हुई है और हमारी ओर से रिस्पॉन्डेंट नंबर नौ ये जो पिटिशन्स लगी है इसमें हिंदू पक्ष की तरफ से और वादी पिटिशनर्स की तरफ से इसमें एक अंतरिम आवेदन आइए लगाई गई थी कि उक्त जो सर्वे क्रमांक है जिसको भोगशाला अंकित है उसका सर्वे कराया जाए उसकी कार्बन डेटिंग कराई जाए वहाँ एक्सकेवेशन कराया जाए और उसका मूल स्वरूप जो है वो कब की बनी हुई है उसकी ए एस रिपोर्ट न्यायालय में सबमिट सबमिट हो ऐसा एक अंतरिम आवेदन आइए लगाई गई थी जिस पे आज माननीय न्यायालय उच्च न्यायालय खंडपीठ इंदौर के समक्ष डबल बेंच में सुनवाई हुई है जिसमें सभी पक्ष की ओर से अपने तर्क दिए गए हैं और माननीय न्यायालय ने उसको ऑर्डर रिजर्व करते हुए আমি অর্ডার করা নিয়ে রিজার্ভকে লম্বিত করা হয় ভোটশালা মধ্যপ্রদেশের একটি মন্দির নামটি মধ্য ভারতের পরমারা রাজবংশের বিখ্যাত রাজা ভোজের কাছ থেকে নেওয়া হয়েছে যিনি শিক্ষা ও শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন যার কাছে কাব্য যোগ এবং স্থাপত্য বিশেষ গুরুত্ব পেত ভোটশালা শব্দটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভবনটির সঙ্গে যুক্ত হয় এবারে এই যে যে বাগদেবীর মন্দির বা সরস্বতী মন্দির সেই মন্দিরে এবারে এই এএসআইয়ের রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফে এবং এএসআই এর ওপরই এই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে যে এই যে জায়গাটি যেটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে সেই জায়গাটি কি কোনো হিন্দু মন্দির নাকি মুসলমানদের মসজিদ কারণ এই জায়গাটিতেই মুসলিমরা বা মুসলিম পক্ষ এখানে কমল মওলা মসজিদ নামে তারা এটাকে চেনেন এবং এখানে প্রত্যেক শুক্রবার করে নামাজ পাঠ করার অনুমতি ছিল অন্যদিকে এই মন্দিরটিতেই ভোজশালা মন্দির যেখানে সরস্বতী পুজো করার অনুমতি ছিল এবং এখানে প্রত্যেক মঙ্গলবার করে সরস্বতী পুজো করতে দেওয়া হতো হিন্দু পক্ষের যারা হিন্দু বিচারধারা মেনে পূজার্চনা করতেন তাদের এবারে এই বিষয়টিকে কেন্দ্র করে আদালত পর্যন্ত গড়ায় আদালতে এর একটা সুবিচার পাওয়ার চেষ্টা করা হয় হিন্দু পক্ষের তরফ থেকে যে এটা আদতে কি এটা কি হিন্দু মন্দির নাকি এটা একটি মসজিদ তার একটা বিহিত করা হোক আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি সেই জায়গাটি আপনাদের দেখাচ্ছি এবং এখানে যে স্থাপত্যগুলো সেই স্থাপত্য দেখে স্বাভাবিকভাবে একটা কিন্তু ধারণা করা যেতেই পারে যে এটা কথিত মুসলিম যে স্থাপত্য রয়েছে বা ভাস্কর্য রয়েছে সেরকম কিন্তু নয় কীরকম সেটা হচ্ছে ভোজশালা মধ্যপ্রদেশের একটি মন্দির নামটি মধ্য ভারতের পারমারা রাজবংশের বিখ্যাত রাজা ভোজের কাছ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ রাজা ভোজের নামানুসারে এই ভোজশালা জায়গাটির নামকরণ করা হয় এবং মন্দির যেরকমভাবে তৈরি করা হয়ে থাকে সেই রকমই কিন্তু প্রাথমিকভাবে দেখে সেই রকমই স্ট্রাকচার মনে হচ্ছে রাজা ভোজের কাছ থেকে নেওয়া হয়েছে এটি স্বাভাবিকভাবে এটা অন্তত স্পষ্ট হচ্ছে যিনি শিক্ষা ও শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন অর্থাৎ এই রাজা ভোজ শিক্ষা ও শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন এবং তার সময়ই এই মন্দিরটি তৈরি করা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে এবং যার কাছে কাব্য যোগ এবং স্থাপত্য বিশেষ গুরুত্ব পেত তো তিনি এই সমস্ত কিছুর সেখানে পৃষ্ঠপোষকতা করতেন এবং এই সমস্ত কৃষ্টি সংস্কৃতির যাতে একটা বাতাবরণ থাকে তার জন্য তিনি পৃষ্ঠপোষক ছিলেন তিনি এইগুলোকে উৎসাহ দিতেন ভোজশালা শব্দটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই মন্দিরটির সঙ্গে বা এই যে ভবনটি সেই ভবনটির সঙ্গে যুক্ত হয় আপনাদের মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ থাক বাংলা